গরুর দাম জিজ্ঞেস করি, গরুর দাম গরুর আপু করো কিনে বলছে, তাহলে একটা পিক তুলি সোশ্যাল মিডিয়াতে এখন আপলোড দিতে হবে, না হলে সবাই ভাববে যে আমরা গরু কিনি নাই। গরু কিনে ডান, গরু তো কিনে ফেললাম, এবার যদি দামের প্রতি কষ্ট কম হয় তাহলে কি করব। এখনো বুঝি না যে আমরা কুরবানি কেন দেই, আল্লাহকে খুশি করার জন্য দেই, কিন্তু মানুষ হইতেছে আগে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবে যে গরু কিনা ডান, তারপরে বড় গরু কিনলে আমার বাবা বাজারে সবচেয়ে বড় গরু কিনছে। আমাদের তো কুরবানির মেন উদ্দেশ্য হইতেছে যে আল্লাহকে খুশি করার জন্য, বাট জানি না এখনকার মানুষ কেন এমনটা করে, আমি আসলেই জানি না।